গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ আই হোপ তোমাদের সবার প্রিপারেশান খুব খুব ভালো চলছে আবার একটা নতুন বছর নতুন দিন নতুন সকাল সেই পুরানো স্বপ্ন নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন নিয়েই দিনটাকে স্টার্ট করলাম সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে এখন চলে এসেছি ছাদে গাছগুলোতে একটু জল দিয়ে নেব নিজের হাতে বসানো গাছে যখন ফুল ফোটে সেটা দেখতে যেরকম ভালো লাগে তেমনি রাতের পর রাত কঠোর পরিশ্রম করে যখন সাফল্য আসে সেই স্বাদ গ্রহণ করতে ছাদে পড়তে বসতে কথা কিন্তু সত্য তুমি যদি ছোটোবেলার থেকেই খুব ভালো পড়াশুনো করো স্কুলে ফার্স্ট সেকেন্ড হও কিন্তু তারপরে যদি তুমি কোনো সরকারি চাকরি না পাও তোমার এই মেধার স্বীকৃতি কেউ দেবে না কেউ বলবে না কেউ জানবেও না যে তুমি কত ভালো স্টুডেন্ট ছিলে কেউ জানার ইচ্ছাটাও প্রকাশ করবে না কিন্তু যদি তুমি যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলেজে না গিয়ে যদি একটা সরকারি চাকরি পাও তার মূল্য অনেকে অনেক মানুষ অনেক বেশি দেবে তাই আমাদের সবাইকে পড়াশুনো করে জব পেতেই হবে অর্থ উপার্জন করতেই হবে এছাড়া একটা কথা আছে অর্থ উপার্জনের জন্য শুধু সরকারি চাকরি চাকরি করতে হবে এটা না অর্থ উপার্জনের জন্য আরও অনেক রাস্তা আছে কিন্তু সৎপথ উপার্জন করাটাই উচিত প্রত্যেকটা মানুষকে অবশ্যই উপার্জন করতে হবে আর একজন ব্যর্থ মানুষ হয়ে বেঁচে থাকার থেকে কষ্ট করে সফল হওয়াটাই আমার মনে হয় উচিত তার বেশি কথা না বলে আজকের দিনটাকে স্টার্ট করি আমার যে সিক্সটি ডেজ স্ট্র্যাটেজি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ফুড এসআই ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস ক্র্যাক করার জন্যে আজকে তার সেভেন্থ ডে তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি পড়বো ফিজিক্সের তিনটে চ্যাপ্টার তার সাথে ম্যাথ প্র্যাকটিস করব সিম্পল ইন্টারেস্ট এবং তার সাথে আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ব আজকে আমি ফিজিক্সের যে তিনটে চ্যাপ্টার পড়ব তার থেকে প্রথমেই পড়বো রেস্ট অ্যান্ড মোশান স্থিতি এবং গতি চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট আমার মতো যারা সবেমাত্র প্রিপারেশান নেওয়া স্টার্ট করেছো তাদেরকে বলবো প্রিপারেশান নেওয়ার আগে যে এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ সেই এক্সামের কোয়েশ্চেন পেপারটা আগে দেখো এবং শুধু সেই এক্সামের কোয়েশ্চেন পেপার ছাড়াও বিভিন্ন এক্সামে কীরকম কী প্রশ্ন আসে ফিজিক্স থেকে আগে সেটা দেখে একটা নলেজ তৈরি করো দেন মাধ্যমিকের ওল্ড সিলেবাসের বই থেকে ফিজিক্স পড়ো এবং তারপরে তুলসীর একটা বই পড়ো হ্যান্ডবুক হাজব্যান্ডের আজকে অফিস নেই তাই ও সকাল সকাল আমাদের দুজনের জন্যেই সিমই বানিয়েছে আর আমার যেহেতু সামনে পরীক্ষা আছে তাই ও একটু কাজে হেল্প করে অনেকটাই হেল্প করে শ্রীমুখে এখন আবার পড়তে বসেছি ফিজিক্স পড়ার জন্যে আমি প্রথমে কার্তিক চন্দ্র মণ্ডলের এমসিকিউর বই থেকে বিভিন্ন পরীক্ষাতে কেমন প্রশ্ন আসে সেটা দেখে নিই তারপরে মাধ্যমিকের ওল্ড সিলেবাসের বই থেকে কোনো চ্যাপ্টার পড়ি তারপরে তুলসীর একটা বই আছে আমার কাছে সেই একটা বই একবার রিভিশন দিয়ে নিই তো রেস্ট অ্যান্ড মোশান থেকে স্থিতি এবং গতি থেকে যেগুলো আমি পড়ব প্রথমে হচ্ছে স্মরণ দ্রুতি বেগ তরণ এইগুলোর প্রত্যেকটার হচ্ছে কি রাশি স্কেলার রাশি না ভেক্টর রাশি এবং এগুলোর এককগুলো খুব ভালোভাবে পড়তে হবে এছাড়াও রেস্ট অ্যান্ড মোশান থেকে যে নিউটনের যে তিনটে গতিসূত্র প্রথম গতিসূত্র দ্বিতীয় গতিসূত্র তৃতীয় গতিসূত্র তিনটে গতিসূত্রগুলোর উদাহরণগুলো খুব ভালোভাবে পড়তে হবে যেরকম প্রথম গতিসূত্রের স্থিতিজাড্য গতিজাড্য যেগুলো আছে সেই স্থিতিচার্য গতিচার্যের উদাহরণগুলো খুব ভালোভাবে পড়তে হবে তারপরে বলের সংজ্ঞা দ্বিতীয় গতিসূত্র থেকে হচ্ছে বলের পরিমাপ এবং তৃতীয় গতিসূত্র থেকে হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার যে কনসেপ্টটা সেটা ভালোভাবে উদাহরণ সহযোগে পড়তে হবে উদাহরণগুলো খুব ভালোভাবে পড়তে হবে ইতি ও গতির চ্যাপ্টার কমপ্লিট করে এখন আমি পড়ব কার্য ক্ষমতা ও শক্তি ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি এখান থেকে কার্য ক্ষমতা এবং শক্তির প্রত্যেকটা কী রাশি এবং তাদের এককগুলো খুব ভালোভাবে পড়তে হবে যেরকম কার্যের একক হচ্ছে জুল পরীক্ষাতে এরকমভাবে প্রশ্ন আসতেই পারে যে এক জুল সমান সমান কত এক জুল সমান সমান টেন টু দি পাওয়ার সেভেন তারপর এপিএস পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার এক হর্স পাওয়ার সমান সমান সাতশো ছেচল্লিশ ওয়ার্ড এই এক হর্স পাওয়ার বা এক জুল সমান সমান কত এগুলো খুব ভালোভাবে মুখস্থ করতে হবে এবং কার্য ক্ষমতা এবং শক্তির চ্যাপ্টার থেকে যে তিনটে লিভার আছে প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার এই লিভারগুলো উদাহরণ সহযোগে খুব ভালোভাবে পড়তে হবে ক্ষমতা এবং শক্তি এই চ্যাপ্টারটা কমপ্লিট করে এখন আমি পড়ব তাপের স্বরূপ ফিজিক্সটা আমার একবার পড়া আছে তাই এখন রিভিশান দিচ্ছি তাই রিভিশন দিতে আমার খুব একটা বেশি সময় লাগছে না তাপের চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়তে হবে এটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার প্রথমেই মনে রাখতে হবে তাপ তাপের এস আই এ তারপর সিজিএস একক তাপ কি রাশি স্কেলার রাশি না ভেক্টর রাশি এইগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে ছাড়াও তাপের প্রকৃত মান ব্যবহারিক মান ফার্নহাইট স্কেলের মান এই মানগুলো একটু খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে তো ফার্স্ট লট আমার কমপ্লিট হয়ে গেছে ফিজিক্স থেকে যেটা রিভিশান দেওয়ার তিনটে চ্যাপ্টার আমার রিভিশন দেওয়া হয়ে গেছে এখন আমি চলে এসেছি রান্না করতে রান্নাতে হাজব্যান্ড হেল্প করে দিয়েছে সবজি টবজি যা কাটার কেটে দিয়েছে আমি শুধু এসে রান্নাটা করলাম রান্না করে পুজো দিয়ে স্নান টান সেরে খেয়ে একবার একটু রেস্ট নিয়ে আবার এখন পড়তে বসলাম এখন আমি আজকে দিনের সেকেন্ড স্লট ম্যাথ প্র্যাকটিস করতে বসেছি আজকে আমি সিম্পল এন্ট্রেস থেকে ম্যাথ প্র্যাকটিস করব আগের দিন তিরিশটা মতো ম্যাথ হচ্ছে প্র্যাকটিস করেছিলাম সিম্পল ইন্টারেস্ট থেকে আজকে হচ্ছে বাকিটা ম্যাথ প্র্যাকটিস করব সিম্পল ইন্টারেস্ট থেকে সিম্পল ইন্টারেস্ট থেকে ফুড এসআইতে দু হাজার উনিশ সালে একটা মাত্র প্রশ্ন এসেছিল তাই একেবারে এটাকে ইগনোর করা যাবে না একটা এসেছিলো বলে বলা যায় না হয়তো পিএসসি যা কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ করছে এবছর হয়তো সিম্পল ইন্টারেস্ট থেকে চারটে বা পাঁচটা ম্যাথ দিতেই পারে তাই এটাকে খুব ভালোভাবে ম্যাথ প্র্যাকটিস করতে হবে আর যেহেতু ফুড এসআইতে পঞ্চাশটা ম্যাথ থাকে আর সময়টা অনেকটাই কম এখানে হচ্ছে খুব বেশি বেশি মানে বড় বড় যে অঙ্কগুলো সময় যেগুলো বেশি লাগে সেই ম্যাথগুলো দেবে না ছোট ছোট অঙ্ক দেবে বাট এখানে হচ্ছে কে কতটা স্পিডে করে সেটা দেখে এটাই হচ্ছে আসল দেখার বিষয় আমরা কতটা সময়ের মধ্যে কতগুলো ম্যাথ প্র্যাকটিস করতে পারছি বা ম্যাথটা সলভ করতে পারছি সেটাই দেখার বিষয় আমাদেরকে স্পিড বাড়াতে হবে তাই জন্য প্রত্যেক দিন রেগুলার আমাদেরকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে আর ম্যাথ প্র্যাকটিস করার জন্য যদি কেউ প্রথম প্রথম মানে নতুন প্রিপারেশান নিতে শুরু করো তাহলে তাদের জন্য বলবো তারা প্রথমে চঞ্চল ঘোষারের যে বইটা আছে বইটা থেকে ম্যাথ প্র্যাকটিস করো বইটা খুবই ভালো বই প্রচুর টাইপ আছে বইটাতে দেখে হয়তো চটি বই মনে হতে পারে একটা ছোট একটা বই কিন্তু বইটা খুবই ভালো খুবই হেল্পফুল প্রচুর টাইপ আছে বইটার থেকে ম্যাথ প্র্যাকটিস করো কামাল হোসেন স্যারের একটা বই আছে এই দুটো বই ম্যাথ প্র্যাকটিস করো আশা করি তোমরা কিছুটা হলেও ফুড এসআইতে ম্যাথ তোমরা করে আসতে পারবে এছাড়াও সুবীর দাস স্যারের একটা ম্যাথ বই আছে ছায়াপ্রকাশনীর সেই ম্যাথের বইটা খুবই ভালো পিএসসির যে কোনো এক্সামের জন্য তো এই তিনটে বই আমি মেনলি ফলো করি বিভিন্ন এক্সামের জন্য পিএসসির তো তোমরাও এই তিনটে বই ফলো করতে পারো এই তিনটে বই থেকে প্রথমে প্রথমে আমি পড়েছিলাম চঞ্চল ঘোষ এবং কামাল হোসেন স্যার তারপরে আমি সুবীর দাস থেকে প্র্যাকটিস করি আমরা যে সময় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সেলফ স্টাডি করার সময় এখন ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্ম আছে সবার হাতে স্মার্টফোন আছে তো এই সময় দাঁড়িয়ে পয়সাগুলো নষ্ট করার বা খরচ করার কোনো মানে দরকার আছে বলে আমি মনে করি না ইউটিউবে যার যে ক্লাসের দরকার সেই ক্লাস করো যে স্যারের ক্লাস ভালো লাগে ম্যাথ থেকে সেই স্যারের ক্লাস করো একজনের ম্যাথ হয়তো বুঝতে পারছো না বা ভালো লাগছে না অন্য স্যারের ক্লাস দেখলে বুঝতে পারবে হিন্দিতে একটা চ্যানেল আছে আদিত্য রঞ্জন স্যারের বলে সেই ক্লাসটা তোমরা দেখ তোমরা আদিত্যরঞ্জন স্যারের ক্লাস করতে পারো কিন্তু ইউটিউব চ্যানেলটার নামটা কি আমার এই মুহুর্তে মনে পড়ছে না স্যারের নাম হচ্ছে আদিত্য রঞ্জন তোমরা ইউটিউবে এভাবে সার্চ করতে পারো যে আদিত্য রঞ্জন স্যারের ম্যাথ ক্লাস স্যার ক্লাস খুব ভালো করায় প্রচণ্ড ভালো বোঝাতে পারে আমি ওনার ক্লাস ফলো করি তোমরা ওনার ক্লাস দেখতে পারো ম্যাথ প্র্যাকটিস করে এখন আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো আজকে আমি প্রথমেই পড়বো ইন্টারন্যাশনাল রিপোর্ট অ্যান্ড ইন্ডেক্স এই টপিকটা পড়ার পরে আগের দিন আমি যেটা পড়েছিলাম ন্যাশনাল রিপোর্ট অ্যান্ড ইন্ডেক্স দুহাজার সেটা একবার রিভিশন দিয়ে নেব কারেন্ট অ্যাফেয়ার্স শুধু পড়লেই হয় না আর মুখস্থ করার কোনো প্রয়োজন নেই প্রত্যেক দিন একটু একটু করে রিভিশন দিলে প্রত্যেক দিন একটু একটু করে পড়লে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা মনে থাকে এবং পরীক্ষার হলে অপশান দেখে ঠিকই মনে পড়ে যায় তাই কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করা যায় না প্রত্যেক দিনই তো নতুন নতুন আপডেট আসে তাই মুখস্থ করা সম্ভব নয় তাই বারবার পড়লে বা ভিডিও দেখলে সেটা পরীক্ষার হলে মনে পড়ে যায় আজকে আমি পড়ব ইন্টারন্যাশনাল রিপোর্ট অ্যান্ড ইন্ডেক্স এখান থেকে হচ্ছে গ্লোবাল ইউনিকর্ন র্যাঙ্কিং গ্লোবাল হচ্ছে ট্যালেন্ট কম্পিটিটিভনেস ইন্ডেক্স দু হাজার তেইশ তারপর হচ্ছে ডিজিটাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স হেনলি হচ্ছে পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার তেইশ গ্লোবাল হচ্ছে পিস ইন্ডেক্স গ্লোবাল পিস ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে একশো ছাব্বিশ যেই যেগুলোতে ইন্ডিয়া হচ্ছে এক দুই তিনের মধ্যে র্যাঙ্ক করেছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো পড়তে হবে তারপর জেন্ডার গ্যাপ ইন্ডেক্স গ্লোবাল হচ্ছে স্টার্ট আপ এটা হচ্ছে ইকোসিস্টেম সরি এই দুটো টপিক ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল রিপোর্ট অ্যান্ড ইন্ডেক্স বিভিন্ন চাকরির পরীক্ষার জন্যে খুবই ইম্পর্টেন্ট টপিকগুলো খুব ভালোভাবে পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্সের নোটসগুলো আমার হাজব্যান্ড রেডি করে দেয় বাংলার একটা চ্যানেল আছে নলেজ অ্যাকাউন্ট আর হিন্দিতে দুটো চ্যানেল আছে ইন্দো লোগাস আর একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটেড এই তিনটে চ্যানেলের মধ্যে যে কোনো একটা চ্যানেল তোমরা ফলো করতে পারো সবগুলো করার দরকার হয় না যদি কেউ মনে হয় যে হিন্দি বুঝতে পারছো না তাহলে বাংলার চ্যানেলটা ফলো করতে পারো আর না হলে হিন্দিতে ডিজিটাল ডিজিটালতে আপ সরি সরি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটেড এবং লোগাস দুটো চ্যানেল দেখতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো টাটা